তো আমাদের দুইটা সফটওয়্যারই লাগবে, আমরা ইলাস্ট্রেটরে আপনাদের কাজ করে দেখাচ্ছি দেখেন। তো ইলাস্ট্রেটর অন করার পরে আমাদের গিগ ইমেজের সাইজ কত? 550x550x370। এই যে সাইজের আমি একটা এখানে নিয়ে নিলাম, ঠিক আছে, যে চারটে আসছে, আমার তিনটে লাগবে, তো এখানে চারটে চলে আসছে দেখেন, চারটে আর্টবোর্ড নেওয়া আছে, চারটে কিন্তু আলাদা আলাদা চলে আসছে। তো এখন আমার দরকার কি, ইমেজ দরকার, ব্যাকগ্রাউন্ড রিমুভের যারা কাজ করব বা লোগো ডিজাইনের যারা কাজ করব বা যে কোনো নিয়েই কাজ করব, কিন্তু আমি একটা দেখাচ্ছি, বাকিগুলো সবাই বুঝে নিন যে কীভাবে কী কাজ করতে হবে। তো এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ, তাই তো, আমি আপাতত আপনাদের দেখাচ্ছি প্রোডাক্ট, প্রোডাক্ট ইমেজ পিএনজি। পিএনজি নিলে তো আমার আর এডিট করা লাগতেছে না, খেয়াল করেন, ইমেজ আসলাম। তো আসার পর দেন প্রোডাক্ট ইমেজ পিএনজি লিখছে, এই যে ঘড়ির ছবি একটা দেখতে পাচ্ছি, ঘড়ির ছবি দেখতে পাচ্ছেন, সাদা ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে এটা নিলাম। তো সেভ ইমেজে যাই দেখি আগে কী অবস্থা, দেখেন জেপিজি, ঠিক আছে, আমার আসলে পিএনজি ইমেজ দরকার ছিল। তো এইটার কী অবস্থা, এটা কি পিএনজি মনে হচ্ছে? আচ্ছা পিএনজি তো মনে হচ্ছে, আসলে পিএনজি কিনা দেখা লাগবে, সেভ দিলাম আমি। তো সেভ দেওয়ার পরে দেখি, তো এই যে পিএনজি দেখেন ব্যাকগ্রাউন্ড নাই, তাহলে এই ছবিটাকে আমি এখন ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন, তো আমি এটাকে ছোট করলাম, করে এখানে রাখছি আর কি। এখন আরও নিয়ে আসি দেখি, ঘড়ি, ঘড়ির ছবি তো নিছি, এটার কি অবস্থা, এই যে কসমেটিকের এই ছবিটা নিলাম ধরে, তো এটা আমি সরাসরি কপি করতেছি, কপি করে এটা ইলাস্ট্রেটরে নিলাম, এটা যেহেতু অনেকগুলো আছে আমি এটা একটা গিগ ইমেজে বানাবো আর কি, এটাকে এখানে দিচ্ছি, দেওয়ার পর একটু ছোট করে নিয়ে আসি। তো এখন খেয়াল করেন যে এটাকে আমি, আমার তিনটে ইমেজে কিন্তু রেডি হয়ে যাচ্ছে, খেয়াল করেন, এটাকে আমি একটু বড় করে দিই, এই যে আমার ফোকাসে থাকতে হবে প্রোডাক্ট, তো বেশি বড় হয়েছে, এই যে দেখেন এটা, এটা মুড়ি মুড়ি হয়ে গেছে, একটু ছোট করে দিব, ব্যাস এখন হয়ে গেছে, এটা দিয়ে দিলাম। এটা একটা ইমেজ কিন্তু আমার রেডি, কসমেটিক্স রিলেটেড ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ রেডি। আমি এখানে লিখে দিচ্ছি আচ্ছা, তো খেয়াল করেন আমি এটাকে টাইপ টাইটেল কেস করে নিলাম, তারপরে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রিমুভাল উইথ ইন 24 আওয়ার্স লেখছি দেখেন, আমি এই লেখাটাকে দুই লাইন করে নিলাম, দুই লাইন করে নেওয়ার পরে একটু ফন্ট সুন্দর দেখে, একটু ফন্ট নেই, আমি এই ফন্টটা নিলাম দেখেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড রিমুভাল ফন্টটা নেওয়ার পরে আমি এখানে এটার একটা কালার, এখান থেকে যে ব্লু টাইপের কালার, ব্লুটা বেশি হয়ে গেছে, তো একটু নিলাম, এরকমও দিতে পারি, এটা ভালো লাগতেছে না, আসলে ভালো লাগতে হবে, চোখে যদি ভালো না লাগে সে কাজ করাই যাবে না। এটা দেখেন মিলে গেছে একবারে,
একবার ফুল এক লাইন আমি এখানে এটা বসায় দিলাম, ঠিক আছে? তো আমি নিচে একটা, ও এটা তো কি বাইরে চলে গেছে নাকি? না, ভিতরে আছে, ঠিক আছে। আচ্ছা, নিচে আমি ব্লু কালারের একটা ইয়ে নিছি, নেয়ার পরে এই লেখাটাই কপি করে নিচ্ছি, নিয়ে এখানে লিখে দিচ্ছি আনলিমিটেড রিভিশন। রিভিশন বানান কি, রিভিশন আনলিমিটেড রিভিশন উইথ হাই কোয়ালিটি, কোয়ালিটি বানান ভুল হয়েছে মনে হয়, ইমেজেস কিউ, ডাব্লুর জায়গায় হবে কিউ। আনলিমিটেড রিভিশন উইথ হাই কোয়ালিটি ইমেজেস লিখে এইটাকে, সেটার কি বোল্ড ফরম্যাট আছে নাকি? আছে, এই যে বোল্ড ফরম্যাট নিলাম, কালার নিব হোয়াইট, ওকে। এরপর এটাকে এর ভিতরে বসায় দিব, এই লেখার ভিতরে, ব্রিং টু ফ্রন্ট, আমরা নীল কালারটা, নীল কালার একটু বাড়াই দিই, মাঝখান দিস, এটা একটু নামাই দিই, এখন ইমেজ ঠিক আছে। এখন অ্যালাইনমেন্টে আর্টবোর্ড করা আছে, এটা মিডিল করলাম, দেন মিডিলে চলে এখন খেয়াল করেন আমার কি একটা ইমেজ রেডি হয়নি। আমি এখন এই আমার যে আর্টবোর্ড, আর্টবোর্ড বরাবর একটা পুরোটাই, মানে আর্টবোর্ড সমান করে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, পুরো আর্টবোর্ড সিলেক্ট করে যা যা আছে সব সিলেক্ট করে নিয়ে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম, বাইরের অপশন সব কেটে গেছে, একটা ইমেজ রেডি হয়ে গেল। খেয়াল করেন হয়েছে না, একটা ইমেজ আমার রেডি হয়ে গেছে। এখন আমরা আরো আরো দেখি, এটাকে এখানে তো ঘড়ি একটা আনছি, তো থাক এটা, আরো ছবি নিয়ে আসি আমরা, শুধু ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, জুয়েলারি, এই যে দেখেন এখানে লেখা আসছে জুয়েলারি, আমরা জুয়েলারির ভিতরে যাই, এই যে দেখেন এখানে জুয়েলারি আইটেমও কিন্তু চলে আসছে। তো যারা জুয়েলারি নিয়ে কাজ করবেন তারা এখান থেকে জুয়েলারি ইমেজ নিয়ে কাজ করেন, কোনোটার যদি ব্যাকগ্রাউন্ড ইয়ে হয়, যদি থাকে তো ব্যাকগ্রাউন্ডটা খালি কেটে নেবেন, ঠিক আছে? জুয়েলারির প্রোডাক্ট অবশ্যই এখানে ভালো পাবেন। তো যাই হোক, আমি একটু ব্যাগে যাচ্ছি, যেহেতু ওখানে আমি নিচে হচ্ছে ঘড়ি ঘড়ি নিয়েছি ওখানে, তাই তো? একটা চেয়ার, একটা চেয়ারের ছবি, এটা সম্ভবত পিএনজি না, এটা সম্ভবত পিএনজি না, দেখতে পাচ্ছেন যে পিএনজি, তাহলে আমি এটাকে কপি করলাম,
কপি করে আমি ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম। আহ, তো খেয়াল করেন এখানে একটা চেয়ারের ছবি রেখে দিছি, এখানে ঘড়ির ছবি আছে, দেখি আরো কি নেওয়া যায়। তারপরে মানে প্রোডাক্ট রিলেটেড যে আমাদের প্রোডাক্টের ছবি নিতে হবে। আচ্ছা, এটার সাথে ক্লিক করছি তো এখানে চেয়ারই আসছে সব। আমরা যদি একটু শুতে ক্লিক করি, হয়তো শু রিলেটেড ছবিগুলো চলে আসবে। এই দেখেন, শু রিলেটেড ছবিগুলো চলে আসছে। আমি এখান থেকে লাল কালার ফোকাস পাবে, এই জন্য লাল কালারটাই নিলাম। এটা আবার ব্যাকগ্রাউন্ড, এটা পিএনজি, দেখেন পিএনজি। তো ডেস্কটপ সেভ দিলাম, দেখি তো আসলে ওই যে উপরে আর নিচে কিছু অংশ আছে, সমস্যা নেই, ওইটাকে আমরা ইলাস্ট্রেটরে কেটে দিতে পারবো। সাইটে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন, এখন দেখতে পাচ্ছেন তো, আমি এটার উপরে আর নিচের অংশ কেটে দিব। তো এই ইমেজটাকে আমি আগে, এই যে এতটুকু অংশতে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তো এতটুকু অংশ নিলাম, নেওয়ার পর পুরোটা সিলেক্ট করে ম্যাক ক্লিপিং মাস্ক করে নিলাম। এখন দেন ওই সাদা অংশগুলো কেটে গেছে, এখন আমি ইমেজটাকে ছোট করে নিই একটু, নেওয়ার পর এটাকে এখানে দিলাম। এখন এইটাকে একটু ছোট করি, এটাকে একটু ছোট করে সাজাই দিচ্ছি। তাহলে তিনটা হইলো, দেখি আর ইমেজ নেওয়া যায় কিনা। আচ্ছা, এখানে ক্যামেরার ছবি দেখতে পাচ্ছি, মনে হচ্ছে পিএনজি, সম্ভবত পিএনজি একটা ক্যামেরার ছবিও নিলাম। দেখতে পাচ্ছেন এইটাকে একটু বড় করে দিতে হবে, ঠিক আছে। তা আমি কিন্তু এই সাইডে দুইটা, এই সাইডে দুইটা ছবি বসায় দিছি, তো শুর ছবিটা একটু বড় হয়ে যাচ্ছে চেয়ারের তুলনায়, তো এটাকে একটু সামঞ্জস্য করতে হবে। যে শুটাকে ছোট করে দিলাম, চেয়ারটাকে এখন একটু বড় করে দিব, ঠিক আছে। তো খেয়াল করেন যে আমার চেয়ারের ছবি, শুর ছবি এদিকে আছে, এদিকে আছে। তো আমরা চাইলে এখানে, আপনারা চাইলে এখানে একটা লাইনও ড্রয়িং করে দিতে পারেন, এই যে এরকম লাইন ড্রয়িং করে দিতে পারেন। স্ট্রোক দিলাম আমি, তো লাইন ড্রয়িং করে দিলে এই ছবির সাথে লাইন ড্রয়িং খুব একটা ভালো লাগবে না। তো আমি লাইন ড্রয়িং তুলে দিচ্ছি, এখানে লাইন ড্রয়িং এর দরকার নাই। তো আমি এখানে আবার লিখে দিচ্ছি যে এই লেখাগুলোই, এটা যেহেতু ক্লিপিং মাস্ক করছি, তো আমি এটাকেই। আর একটা কথা বলতাম, হ্যাঁ হ্যাঁ স্যার, আমাকে একটু যেতে হবে, আমার নানি মারা গেছে। তো আচ্ছা আচ্ছা, যান তো। আচ্ছা, তো আমি এখন এখানে লিখে দিচ্ছি যে 50 ms। আচ্ছা, এটাও তো একই গিগেতেই যাবে, তো সেই ক্ষেত্রে আমরা ওই লেখাটাই রাখতেছি। খেয়াল করেন লেখাটা একটু বড় করে আমরা টেক্সট ব্রিং টু ফ্রন্ট করলাম, বেশি লেখা দেওয়া যাবে না এটাতে। এই যে 100 ms অনলি $20, ঠিক আছে। আর একটু ছোট করে দিই, একটু এদিকে দিই। এখন খেয়াল করেন আমার এখানে এটা রেডি হয়েছে। আমরা চাইলে আর একটা ছবি এখানে দিতে পারি মাঝখানে, অথবা আমরা অন্য একটা ছবি নিয়ে আসি, বোতলের ছবি, এটাও পিএনজি আছে সম্ভবত, কিন্তু এই বোতলের ছবিটা আবার দেওয়া যাবে না, এখানে কোম্পানির নাম আছে, ঠিক আছে। তো এই কোম্পানির নামের ছবি দেওয়া যাবে না, আমাদেরকে দিতে গেলে অন্য ব্র্যান্ডের দিতে হবে, যেগুলো নর্মালি চলে আর কি।
এইটা দিতে পারি আমরা, কারণ এক্স এগুলো অন্য ব্র্যান্ড, এগুলো ছবি সব জায়গাতেই চলে। তো এইটাকে আমরা সেভ দিই, আর এটা ওয়েবসাইটে। এই যে আমরা প্রিমিয়াম কোয়ালিটি 100% এইরকম একটা জিনিস লাগাই দিই। সেভ ইমেজ, পিএনজি মুডে আছে, ডেস্কটপ, ওকে। তো খেয়াল করেন যে এই যে প্রিমিয়াম কোয়ালিটির সিলটা নিয়ে আসলাম আমি এখানে, নিয়ে এসে এটাকে একটু ছোট করে নিই, এটা এখানে লাগাই দিলাম, দেখতে যেন সুন্দর লাগে। আমি চশমা ঘড়ির ছবিটা আমি কর্নারে চাপাই দিই একটু নিচে, ব্যাস। এখন এইটাকে একটু বড় করি, ঠিক আছে, আমরা দিলাম। তো এটা খেয়াল করেন যে প্রিমিয়াম কোয়ালিটির একটা সিলও থাকলো আমার, এই লেখাটাকে একটু বোল্ড করে দেওয়া গেলে ভালো লাগবে। এটাকে বোল্ড করে দিলাম। এখানে আমরা চাইলে আনলিমিটেড ডিস্ট্রিবিউশন উইথ হাই কোয়ালিটি, এই লেখাটাকেই, এই দুইটাকেই এই দুটাকে কন্ট্রোল সিতে কপি করে কন্ট্রোল ভিতে পেস্ট, এই যে আসছে, এটাকেও এটার নিচে লাগাই দিলাম। এখন কি করতে হবে তাহলে, এটাকে একটু উপরে তুলে দেন, ব্যাস এটাকে একটু উপরে তুলে দেন, এটাকে একটু উপরে তুলে দেন। এমন কি ভালো লাগতেছে দেখতে? চাইলে আমরা শুধু এই লাইনটাকেই একটু বড় করে দিতে পারি। 100% যে গ্যারান্টি দেখছেন, এইটা স্যার পিএনজি তে পাচ্ছি না খুঁজে। এখন আমরা এটার কালার, এই যে অনলি $20, একটু এরকম লাল কালার করে দিই, দেখি কেমন আসে। জুতার সাথে মিলে এস, তাহলে আমার দুইটা ইমেজ কি রেডি হয়েছে? কতক্ষণ সময় লাগছে? 17 মিনিট, 17 মিনিট, এই যে রেকর্ডিং হচ্ছে, 17 মিনিট, 17 মিনিটে আমার দুইটা ইমেজ রেডি হয়েছে। তো এখন কি পারবেন সবাই, বুঝতে পারছেন নাকি এখনো বুঝেন নাই বলেন? ইফেক্টে না, ইফেক্টে যে স্টাইল, যে ড্রপ শ্যাডো, এখন প্রিভিউ ক্লিক করি কি কোন শ্যাডো দেখা যাচ্ছে, এই যে নিচে আসছে, কারণ কি এটা ডান পাশে শ্যাডো হয়ে আছে, ঠিক আছে। তো ডান পাশে আছে, আমি ওয়াইটাকে জিরো করে দিব প্রথমে, ওয়াইটা জিরো, দেখেন নিচেরটা চলে গেছে, উপরে হালকা একটু আসছে। আর এগুলো কি সব ইমেজের ক্ষেত্রে আমি ওয়াইটা জিরো করে দিব? সব ইমেজ বলতে লেফট আর রাইট আছে, তো নর্মালি রাইটে আসে, এটা রাইটে কিন্তু শ্যাডো অলরেডি আছে, আমরা নিচে দেখে দেখতে পারতেছি না, আমাদের দিব লেফটে, এই জন্য শুধু এটা করতেছি, ঠিক আছে। আমি এবার লেফটে 7 করে দিলাম, মানে -7 করে দিলাম এক্স, এমন কি আমার লেফট সাইডে আসছে শ্যাডো। তো এখন আমি এটাকে, এই যে ব্লার আছে এটা একটু কমাও দিতে পারি, 3 করে দিলাম, এখন আরো ভালো লাগতেছে, 4 5 পাশেই থাক, ওকে। দেখতে পাচ্ছেন আমার এটা আসছে, এটাতে আবার নিলাম, ঠিক আবার যাব ওখানে ইফেক্ট, স্টাইল, ড্রপ শ্যাডো, প্রিভিউ, দেন ওইটা ওই সেটিংই কিন্তু আছে আমার, ওকে। মানে একবার করে নিলে মানে কিছুক্ষণের ওই সময়ের মধ্যে যতগুলো কাজ করো ওই ইফেক্টে আসবে, প্রিভিউ চলে আসছে, ওকে, হয়ে গেছে আমার সবগুলোতে শ্যাডো। এখন খেয়াল করেন আমার যদি এটাই যদি নিচে থাকে, সেন্ড টু ব্যাক দিলাম, এখন আমার এই এই অরেঞ্জটা যদি নিচে থাকে এই কর্নারটার, তাহলে কেমনে আসবে এখন আমাকে বুঝান। ব্রিং টু ফ্রন্ট করেন, দেখেন দেখা যাবে,
আমি কিন্তু বলে দিলাম যে আমরা লেফট সাইডে উপরে রাখছি, এই জন্য লেফটে কিন্তু শ্যাডো দিছি। আপনি যদি রাইট সাইডটা উপরে রাখেন, মানে এইরকম করেন যে এইটা করছেন, এইটাকে যদি উপরে রাখেন তাহলে কিন্তু এইটাতে অ্যাপ্লাই করতে হবে। এই এই জিনিসটা কি বুঝতে পারছেন যে প্রথমে আগে এইটাতে অ্যাপ্লাই করতে হবে, তারপরে এটা, তারপরে এটা, তখন আর ইয়েলোতে অ্যাপ্লাই হবে না, কারণ ডান সাইডেও আমরা কিন্তু এই তিনটাতে অ্যাপ্লাই করছি। এইটাতে কিন্তু কোনো ইফেক্ট নাই, কোনো শ্যাডো দেয়া নাই, কারণ কি এর লেফট সাইডে তো কিছুই নাই, একে দিয়ে লাভ আছে? না স্যার। আচ্ছা বলেন, আর কারো কোনো প্রবলেম থাকলে বলেন, কিন্তু কাজ করেন, এখনই কাজ করেন, আপনারা বাসার কাজ দিলে বাসাতে হারিয়ে যান। হ্যালো স্যার, হ্যাঁ স্যার, এই হ্যান্ড ট্যাগের গিগ ইমেজ গুলো রেডি করছি স্যার। ওকে গুড, দেখাবেন না ফেসবুকে দিবেন, পোস্ট করবেন? ফেসবুকে পোস্ট করবো না স্যার, দেখাবো এখানে। না গ্রুপে পোস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, দিচ্ছি স্যার। আমি 100% গ্যারান্টি। বেস্ট অপশনটা আছে দেখতে পাচ্ছেন? জি স্যার। মূলত এই যে যত ইমপ্রেশন আমাদের বাড়বে, এই মোর অপশনের ভিতর হচ্ছে বায়ার রিকোয়েস্ট। তো আমাদের ধরেন সকালে, এই এখন বাজে কয়টা, ধরেন 10টা 11টা বাজে, এই 10টা থেকে 11টার মধ্যে আমাদেরকে দেখতে হবে যে বায়ার রিকোয়েস্ট আছে কিনা। ঠিক আছে, তো মুসা ভাইয়ের ইমপ্রেশন মোটামুটি একটু কমেই, বেশি না। আমার দুইটা আসছিল স্যার, বায়ার রিকোয়েস্ট ইয়া করতে পারিনি কি, আচ্ছা এই 5 মিনিটের মতো ছিল, 5 মিনিটের মধ্যেই হ্যাঁ চলে গেল। তো বায়ার রিকোয়েস্ট আসবে, একটা টাইমলি আসে এবং চলে যায়। আমি 6টা বায়ার রিকোয়েস্ট পাঠিয়েছি। কবে? এই কয়েকদিনে দিন থেকে খুলছে, মোট টোটালি 9টা মনে হয় পাঠিয়েছি। আচ্ছা, তো বায়ার রিকোয়েস্ট পাঠানো কিন্তু একটু নিয়ম কানুন আছে। হ্যাঁ, যদি খালি আমরা হর হামেশা সবসময় পাঠাতেই থাকি, তো কিছু কিছু লেখা আছে যে ক্লায়েন্ট ওগুলো দেখেই না। হ্যাঁ, আর কিছু জিনিস আছে যেগুলো ফলো করতে হবে, তো এই বায়ার রিকোয়েস্ট আছে এখানে। আচ্ছা, ওই যে রিকোয়ার মডিফিকেশনে ক্লিক করেন তো দেখি, ওইটা না, ওই যে ইয়েতে অ্যাক্টিভ গিগ, পেন্ডিং অ্যাপ্রুভাল, ড্রাফটে টু, দুইটা রাখছেন কেন স্যার? আগে আমি ডাটা এন্ট্রিতে করতেছিলাম যে ও দুটা দেয়নি, ওইখান ড্রাফটে আছে। রিকোয়ার মডিফিকেশন দেখি ড্রাফটে কি 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 রাখছেন দেখি। ড্রাফটে আমার ডাটা এন্ট্রি দিয়ে দিয়েছিলাম। ডিলিট করে দিন। আচ্ছা যান, ওই অ্যাক্টিভে যান আবার, ওই যে ডান সাইডে দেখেন অ্যারো আছে, ওই অ্যারোতে ক্লিক করেন তো দেখি, ওই যে এডিটে ক্লিক করেন। হ্যাঁ, সবাই কি বুঝতে পারছেন যে কোথা থেকে আমাদের এডিট করতে হবে? আচ্ছা এখন লেখেন আই উইল এডিট, খালি টাইটেলটাই চেঞ্জ হবে আর কিচ্ছু না। এডিট এডিট হোয়াইট ফটো হোয়াইট ফটো ডু কেটে দেন। কুইকলি কেটে দেন। ফটো রিমুভ কেটে দেন। ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এখন ওই ব্যাকগ্রাউন্ডের পরে আসেন না, আসলে লেখেন রিমুভাল। রিমুভাল বানান কি হয়েছে? রিমুভাল
তাই না? হোয়াইট ব্যাকগ্রাউন্ড রিমুভাল, সার্ভিস লাগেন, পারফেক্ট। এটা কাটা দেবো স্যার, কেটে দেন। রিমুভাল সার্ভিস, বাস। সেব দিব স্যার? হ্যাঁ হ্যাঁ, ইয়ে কই আপনার ওগুলো দেওয়া আছে, ক্যাটাগরি ট্যাটাগরি আছে দেখি। যান প্রাইসিং, যান প্রাইসিং, প্রাইসিং ওই যে উপরে। হ্যাঁ প্রাইসিং, প্রাইজে ক্লিক করেন, প্রাইস উপরে 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 উপরে, মেনু, সাব মেনু, সাব মেনু, 2 নম্বর মেনু। ঠিক আছে, যান পরেরটাতে যান। আচ্ছা, এখন ওই হায়ের পরে একটা লাইন অ্যাড করেন। নিচে না স্যার, সাথে হায়ের নিচে দেন, এক লাইন নিচে দেন। আচ্ছা লেখেন, ওয়েলকাম টু মাই ওয়েলকাম টু মাই হোয়াইট ব্যাকগ্রাউন্ড রিমুভাল সার্ভিস গিগ। সার্ভিস গিগ, গিগ সার্ভিস ইজ গিগ না, সার্ভিস গিগ শুধু, ইজ কাটে দেন। ইজ, IS, ইজ কেটে দেন। হ্যালো মুসা ভাই, শুনতে পাচ্ছেন? ডিফাইন প্যাটার্নে ক্লিক করেন, ডিফাইন প্যাটার্ন নিচে। দেন একটা নাম, দেন আচ্ছা লেয়ারে যান, দেখি লেয়ার, লেয়ারে। হ্যাঁ নতুন লেয়ার নিছেন, আচ্ছা নতুন লেয়ারে যান, নতুন লেয়ারে যান, ওই যে উপরে নতুন লেয়ার আছে। হ্যাঁ এন্ড আবার এডিটে যান, ফিল, ফিল। এখন এখানে ওই যে প্যাটার্নের ওই ছবিটা আসছে ওখানে না, র্যান্ডম ফিল সব আছে, ওকে করেন, ওকে করেন। আচ্ছা ওকে করেন, ডেন্সিটি 10, ওকে করেন। একটু ওয়েট করেন, কি হইলো আসতেছে না স্যার? ওকে করেননি, ওকে করছি তো আসতেছে না।
আবার জানতো দেখি, ফিলে জানতো। ওই যে নিচে প্রিজার্ভ ট্রান্সপারেন্সি দিয়ে রাখছেন কেন? প্রিজার্ভ ট্রান্সপারেন্সিটা তুলে দেন। হ্যাঁ ওকে করেন। কালো হয়ে যাচ্ছে। আচ্ছা আপনি আসছে, কালকে একবার হয়েছে তারপরে কালো হয়ে যাচ্ছিল। আচ্ছা কালো হচ্ছে, আপনি দেখেন ওই যে ফরগ্রাউন্ডের কালারে ব্ল্যাক নিয়ে রাখছেন দেখেন। এখানে হ্যাঁ কন্ট্রোল জেড দেন। আচ্ছা এখন যান। হ্যাঁ আবার কেন এটা আবার উপরে ব্ল্যাক দিলেন? এডিটে যান, করতে করতে ভুলে যান তাহলে হবে। তারপরে তো এরকমই আসতেছে স্যার, কালকে দুইবার হয়েছে তারপরে আর হচ্ছিল না, এরকম ব্ল্যাক হয়ে যাচ্ছে কেন যে। আচ্ছা কোথায় একটা ভুল করছেন, যাই হোক এটা পরে দেখে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কোথায় একটা ভুল করে রাখছেন, ঠিক আছে। আপনি স্ক্রিন শেয়ার অফ করেন। বাকি সবার কি গিগের ইমেজ রেডি হয়ে গেছে? গিগ কি কমপ্লিট? ঠিক আছে আমরা একটু ব্রেক দিচ্ছি, ব্রেকের পরে এসে দেখবো যে কার নতুন গিগ করলেন কারা আর কি। তারা গিগের লিঙ্কটা দিয়ে না, আর অনেকের গিগ হয়তো চেক করিনি এখনো, তো গিগের আজকে চেক করে আর কাদের কাদের প্রবলেম আছে দেখি, তাদের একটু ফাইন্ড আউট করি, যে প্রবলেমই থাক সলভ করে ফেলবো আর কি। তো যখন আমরা রিভিউ এর কাজ করবো, রিভিউ নিয়ে রাখবো, এখানে একটা 5-স্টার শো হবে, তখন সাপোজ ধরেন আমি একজন ক্লায়েন্ট, তো আমি আপনি আমাকে জব অফার পাঠাচ্ছেন, আমি এখন আপনার গিগে ঢুকলাম, ঢোকার পরে এগুলো দেখে দেখলাম যে না কাজ মোটামুটি ভালোই করছেন, আমি এখন সাহস পাচ্ছি না, এ তো একটা কাজও করে নাই, প্রোফাইলও দেখতে পাচ্ছি নতুন, তো ভয় পাচ্ছে। তো যখন দেখবে 5-স্টার একজন আমেরিকা থেকে একজন 5-স্টার দিয়ে রাখছে, তখন আমারও মনে হবে না এ তো কাজ করছে। হ্যাঁ তো তখন কিন্তু আমি অর্ডার করব। বিষয়টা কি বুঝাতে পারছি? জি স্যার বুঝছি। এখন 5-স্টার নিতে হবে, নিতে হবে যারা যারা নিবেন। আমি চাচ্ছি প্রথমে অন্তত 5 জন আমাকে নক দেন, যে এই 5 জন নিতে তো চাচ্ছি। ইমপ্রেশন স্যার মোটামুটি 127 হয়েছে আই থিং। আরে ইমপ্রেশন 1K 2K পার হয়ে যাবে, টেনশন করেন। যে মার্কেট যে মার্কেটিং শিখাইছে আপনাদের, এই মার্কেটিং এত দ্রুত কাউ মানে কি ব্যাপার? এখানে ও খাদিজা ইয়ে করছে ছবি দুইটা। আচ্ছা দুইটা ইমেজ হলেও হবে, তবে আরেকটা দিলে ভালো হয়। আরেকটা দিচ্ছে মনে হয়। আচ্ছা আচ্ছা কাজ করতেছে না। জি স্যার। আচ্ছা কাজ করুক, মানে আমরা এটা গিগটা বাদ দিই। পরে কে আছে? সামিরা আনসারি। এই সামিরা আনসারি পরে এসে আপনাদেরকে ওভারটেক করে ফেললো, খেয়াল করছেন? কই ওভারটেক করলাম স্যার, গিগ দেখে নাই। ফ্লায়ার পোস্টার। আচ্ছা এখানে সাদা শ্যাডো দিছেন, এই জন্য খুব একটা ভালো লাগতেছে না, ইমেজ একটু আর একটু ভালো করতে হবে। আসলে শ্যাডো যে দিতেই হবে আর কোনো মানে নাই, শ্যাডো দিছেন কিন্তু লাভ কি, যে এটার তো অল্প অল্প একটু, এটার আবার বেশি, এরকম কেন হয়েছে? এটা আর একটু বাই বের হয়ে থাকবে, এটা আর একটু বের হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে। আচ্ছা স্যার
ইমেজের কাজ করতে হবে আপনার, এমনি টাইটেল, ফ্লায়ার অ্যান্ড পোস্টার ডিজাইন। আচ্ছা আর একটা সহজ বুদ্ধি দেখায় দিচ্ছি, সেটা হচ্ছে ক্যানভাতে যাবেন, ক্যানভা, ক্যানভাতে আসার পরে টেমপ্লেট, টেমপ্লেটে আসার পরে এখানে যে ফ্লায়ার, ফ্লায়ার আছে এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই যে ফুড ফ্লায়ার, এই যে, এই যে দেখেন ফ্লায়ার, এই যে ফ্লায়ার, খালি নিবেন ছবিটা চেঞ্জ করে দিবেন, লেখা একটু চেঞ্জ করে দিবেন, একটু বেশি চেঞ্জ করার দরকার নাই, চেঞ্জ দিয়ে সেভ দিবেন, খুব দ্রুত হয়ে যাবে না তাহলে। এই যে এখানে দেখেন, এখানে ফ্লায়ারের অনেকগুলো নাম আসছে দেখেন, ঠিক আছে, তো সাধারণত ক্লাব, ক্লাবের গুলো একটু চমকপ্রদ হয়ে থাকে দেখেন, ঠিক আছে, এই যে দেখেন একটা হিপ হপ। আচ্ছা যাই হোক আরো দেখাচ্ছি, এই যে দেখেন ওপেন প্লে নাইট, দেখতে কত সুন্দর না এটা, তো এইগুলোতে একটু লেখা চেঞ্জ করে দেন। তারপরে এই যে দেখেন এগুলো দেখেন, এই যে এটা দেখেন, অনেক কিন্তু গর্জিয়াস গর্জিয়াস আছে এখানে, টার্ন আপ, এই যে দেখেন সিম্পলের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর আছে, প্রত্যেকটা ক্যাটাগরি থেকে এখানে যতগুলো ক্যাটাগরি দেখলেন, আমি ফ্লায়ারে আবার যাচ্ছি, এখানে যতগুলো ক্যাটাগরি দেখলেন সবগুলো ক্যাটাগরি থেকে তো নেওয়া যাবে না, এটা কি ফুড, ফুড সেল তাই তো, যে অ্যাডভার্টাইজিং, যে অ্যাডভার্টাইজিং এ দেখি তো কি অবস্থা, ও অ্যাডভার্টাইজিং হচ্ছে যে অ্যাডভার্টাইজিং, এই যে দেখেন এই যে আপনার বার্গার একটা আসছে, খালি ছবি চেঞ্জ করে মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করে দিলেন, চেঞ্জ করে দিলে কিন্তু অনেক সুন্দর সুন্দর হয়ে যাবে, ঠিক আছে, ফুল একবার সেম টু সেম রাখবেন না, তাহলে মানে বোঝা যাবে যে এটা ক্যানভা থেকে করছেন, ছবি টবি চেঞ্জ করে একটু লেখা চেঞ্জ করে দিলে তো আর বোঝা যাবে না যে এটা ক্যানভা থেকে করছেন, বুঝতে পারছি। এই যে দেখেন আই লাভ ইউ টু, হ্যাঁ এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, তো এখানে এইটাতেই আপনি ব্যাকগ্রাউন্ড আর একটু ব্ল্যাক কালার করে দিয়ে একটু দু একটা পাতার ছবি বসায় দেন, ডিফারেন্ট হয়ে গেল, হবে না? এখানে কি আর একটা পিজা অ্যান্ড চিল, এই যে এটা নিলেন, এটা নিয়ে কালার চেঞ্জ করে দিলেন, পিজার ছবি দেখতে পাচ্ছেন এখানে যেভাবে আছে, তো এখানে আমি এটা কেটে দিলাম, তো আমরা পিকজেলে যাই দেখেন, পিকজেল, পিকজেল এখানে বলছিলাম যে এটা কপিরাইট ফ্রি ইমেজ নেওয়া যায় এখান থেকে, এখানে লেখেন পিজা তাই না, এই যে দেখেন পিজা, এই যে দেখেন পিজার কত সুন্দর সুন্দর পিজার ছবি আছে দেখেন, এই ছবিটাই নেন, নিয়ে একটু এই যে ব্যাকগ্রাউন্ডটা কেটে দেন, দিয়ে ওখানে বসায় দেন, সুন্দর লাগবে না তাহলে বলেন। এই যে এখান থেকে ধরেন এই ছবিটারই এই যে এই অংশটা কেটে দিবেন, এর হাত সহ কেটে দিবেন, দেখেন এখানে অনেক ধরনের ছবি আছে, এই যে এটা দেখেন, এই যে এটা দেখেন, এর ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কাটটা খুব সহজ হবে, আমরা আসলে কাজ করলে কিন্তু খুব দ্রুত অনেক কিছু করতে পারি। আচ্ছা টেমপ্লেট, তাহলে বুঝাই দিলাম যে ফ্লায়ার ডিজাইন যারা ইয়ে করতে পারতেছেন না, দ্রুত করতে পারতেছেন না, এখান থেকে নিতে পারেন, পাশাপাশি আমরা এখানে দেখেন আরো কি কি অনেকে কাজ করতে চাইছিলেন, তার মধ্যে কি কি আছে এখানে, বিজনেস কার্ড, এই যে বিজনেস কার্ড নিয়ে অনেকে কাজ করতে চান, এই যে বিজনেস কার্ড গুলো দেখেন এখানে সিম্পল সিম্পল বিজনেস কার্ড গুলোই আছে, তো এখান থেকে কিছু বিজনেস কার্ড নিয়ে, তো এই যে এই বিজনেস কার্ডটা দেখেন কালার সুন্দর আছে, তো এটা নিয়ে একটু লেখা টেখা চেঞ্জ করেন, এই যে বিজনেস কার্ড মানে যেগুলো একটু কালারফুল, হ্যাঁ কালারফুল, যেগুলো কালারফুল আছে সেগুলো নিয়ে আপনারা কিন্তু খুব দ্রুত গিগ বানা দেবেন, এই যে এই এই এইটা কিন্তু চলবে, এই বিজনেস কার্ডটা চলবে, খেয়াল করেন এই যে বিজনেস কার্ডটা দেখতে পাচ্ছেন, লেখাটাকে একটু চেঞ্জ করে দিলেন, ক্লিয়ার শো, হ্যাঁ আমি চেঞ্জ করছি একটু দেখেন, আমি পিক চেঞ্জ করে দিছি, পুরো পিক চেঞ্জ, যেটা বাদ দিতে বলছেন মানে চেঞ্জ করে দিতে বলছেন ওটা আমি বাদ দিয়ে দিছি,
এটা প্রথমে আসছে, তারপর এইটা, এই তো ইমেজও এটা ভালো হয়েছে, এখন ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। টাইটেলার উইথ ফটোশপ, ওকে এটাও ঠিক আছে। এখন আপনার কিওয়ার্ড থাকলো এখানে কয়টা দেখেন, এডিট ব্যাকগ্রাউন্ড একটা, ক্লিপিং পাথ একটা, দুইটা, আবার ফটোশপ, তাহলে এই ধরনের গিগ যেটাতে তিনটা কিওয়ার্ড থাকে যেগুলো মানুষ সার্চ করে, তো এই ধরনের গিগগুলোতে হায়ার হওয়ার সম্ভাবনাটা বেশি। আচ্ছা উপরে লিখলেন, আচ্ছা ঠিক আছে, 10 ms সিঙ্গেল ইমেজ, এখানে 5 ms লিখছেন কেন? স্যার আপনি বলছেন তো, এখানে 10 ms, এখানে 5 ms। ও আচ্ছা আচ্ছা, ওটা রিভিশন না? জি স্যার, 5 ms রিভিশন, এটা আনলিমিটেড রিভিশন আছে, আনলিমিটেড রিভিশন, এটা 5। আচ্ছা যাই হোক, ওইরকম ওইটা নিয়ে অতটা সমস্যা হবে না, সমস্যা হয় যেটা নিয়ে সেটা হচ্ছে ইমেজের কোয়ালিটি এখানে, এটা ঠিক আছে, এখন ঠিক আছে, এখন দেখতে সুন্দর লাগতেছে না আগের চেয়ে? সামিরা, সামিরার একটু কাজ করতে হবে। জি স্যার বুঝছি, এটা চেঞ্জ করে আবার দেখাবো, মানে শুধু ইমেজটা আর কিছু না, বাকি সব ঠিক আছে। জি স্যার, সামিরের কি আর ভালো ছবি নাই? স্যার আছে, কোথায় যে আছে এটা সামনে ছিল, এটা দিয়ে দিছি। কালকে না ফেসবুকে পোস্ট করছেন, কোথায় যেন বেড়াতে গেছিলেন। স্যার এটা তো মোটা মোটা লাগে। আরে বাবা, মোটা মোটা লাগুক আর যাই লাগুক, মুখে চশমা থাকা যাবে না। আচ্ছা স্যার ঠিক আছে। না এটা হচ্ছে, এটা কিন্তু সোশ্যাল মিডিয়া না, এটা হচ্ছে প্রফেশনাল একটা জায়গা, তো এই জন্য আমরা এখানে চশমা পরা ছবি দিব না। এটা অবশ্য ওদের ইয়েতে লেখাও আছে যে কি ধরনের ছবি দিতে হবে, তবে স্মাইলি ফেস, একটু প্রফেশনাল লুক, আর সেটা সামনেরটা ওপেন হয়েছে আবার। পরে কার এটা, কই আর কেউ কিন্তু দিচ্ছেন না গিগের লিঙ্ক, কিন্তু কেউ দিচ্ছেন না। আর ডিজাইন প্রফেশনাল রিজুমে কাভার লেটার অ্যান্ড এডিট ইউর সিভি, চাইনুর এত ভালো কাজ করছে, এই ছবিটা প্রথমে দেয়া লাগতো, যাই হোক চলবে, সমস্যা নেই, এটাও খারাপ হয়নি, এটার আবার এগুলোর আছে তো সোর্স ফাইল টাইল, ঠিক আছে। এই যে এই জিনিসটা ভালো আছে, আমি পোস্ট করছি স্যার একটু দেখুন। আচ্ছা এটা দেখলাম, এটা কার, শাইনুর সান, ভালো আছে। তারপরে এটা কে দিছে, আসিফুর রহমান, আই উইল ডিজাইন এ স্টার্নিং অ্যান্ড এলিগেন্ট বিজনেস কার্ড ইন 24 আওয়ার্স, ফাইবার, অনলি $5। এটা একটু গুছায় দেওয়া যেত না আসিফ, ফাইবার উপরে অনলি নিচে, ফাইবার এখানে দিছে, মানে মানে লোগোর নিচে অনলি ফাইবার, মানে ফাইবারের অ্যালাইনমেন্টের সাথে এটার মিল নাই, মানে এলোমেলো লাগতেছে আর কি, এটা যদি উপরেই দাও সমস্যা কি? এইটা ইয়া করো, 1 নম্বরে দাও, এটা 2 নম্বরে থাক, 2 নম্বরে আছে, 2 নম্বরে থাক, এই ইমেজটা লাস্টে দে, এইটা এইটা ফার্স্টে দাও আর এইটা লাস্টে দিয়ে দাও। বাকি সব মোটামুটি ঠিক আছে। আর কে, আর কেউ গিগ দিছেন? গিগের লিঙ্ক কই? আর এখানকার কেউ দেন না, এতজনের মধ্যে একজনও দেন না, এখানে কারা কারা নাম? রিফা সামজিদা, উম্মে হানি, মাহবুবা সুলতানা, আব্দুল্লাহ নাইম, হ্যাঁ উপর থেকে দেখি, উপর থেকে দেখে আসি, টাইটেল যেটা বলছিলাম ওটাই তো দিছেন।
আচ্ছা, ওই যে ওয়ান সাইড টু সাইড, হ্যাঁ, তারপরে আবার লিখছেন কি টু সাইড? টু ইউনিট ট্যাগ স্যার, দুটো আলাদা ট্যাগ হবে স্যার। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে যে ওই যে বেসিক প্যাকেজে ওটা উপরে যে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এগুলো লিখছেন মনে হয় আপনি, নাকি? আপনার উপরে তো বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম লেখাই আছে, আপনার তো এটা আবার নতুন করে ওইটা লেখা দেওয়ার দরকার নাই, তাই না? আপনারা ওখানে একটু লিখে দেন যে ওই যে ওয়ান সাইডটা ওই বেসিকের মধ্যে লিখে দেন, টু সাইডটা উপরে লিখে দেন, জিনিসটা দেখতে সুন্দর লাগবে। ওখান কপি করে দেন, লেখার দরকার কি? টু সাইড, হ্যাঁ, ওয়ান সাইড টু সাইড ওখানে দেন, টু ইউনিক ডিজাইন, টু ইউনিক ডিজাইন পরেরটাতে দেন, বাকিটাও যে নিচে যেরকম আছে থাক। আচ্ছা, তারপরে নিচে আসেন, বাকিটা ঠিক আছে। তারপরে হচ্ছে ওয়ান ডে ডেলিভারি, টু ডে ডেলিভারি, টু ডে ডেলিভারি, ঠিক আছে। রিভিশন আনলিমিটেড, ফুল প্রোডাক্ট র্যাপ, আচ্ছা, ফুল প্রোডাক্ট র্যাপ দিয়ে দেন, ওকে দিয়ে দেন, হ্যাঁ হ্যাঁ, সব ওকে দিয়ে দেন। তারপরে হচ্ছে প্রিন্ট রেডি, সবগুলোতে টিক দেন, আপনি প্রিন্ট রেডি দেন, সমস্যা নেই, দেন। না, থ্রি ডি খালি লাস্টের টা দেন, কমার্শিয়াল ইউজ দেন সবগুলোতে। ডাই লাইন শুধু লাস্টেরটা দেন, লাস্টেরটা মানে ওই যেগুলো বাঁকা কাটিং আছে না, বাঁকানো কাটিং, মানে ওইটা শুধু লাস্টেরটাতে দিয়ে রাখেন। প্রাইস দেন 5, 10, 15। ইয়ে দেন, ওই যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি দেন, ওই ইয়েতে, হ্যাঁ, এটা তো টু ডে দেওয়া আছে, তাহলে ওয়ান ডে দেন। ওই ওয়ান ডে করে দেন, ওটা তো $5 দেন। নিচে যান, নিচে ডাই লাইন দেন, ডাই লাইন ডিসক্রিপশন দেন, মাহবুবুল হককে মনে হচ্ছে যে ধীরে সুস্থে কাজ করে, সব ভালো কাজই করছে মনে হয়। মনে হচ্ছে আমি ধীরে সুস্থে ভালো কাজই করছেন, তাই মনে হচ্ছে। হ্যাঁ, এটাই নিয়ম, যে একটা কাজ করতে নিলে ওইটা ফিনিশিং দিয়ে অন্য কাজে হাত দেওয়া উচিত। আচ্ছা, আপনার ওই যে ট্যাগের নামের সাথে কি ওয়েলকাম টু ওইটা ঠিক আছে? আমার ট্যাগে স্যার নাম দাও স্যার, আই উইল ডিজাইন ক্লোথিং ডিজাইন এন্ড হ্যান্ড ট্যাগ স্যার, ক্লোথিং ট্যাগ আছে স্যার, ক্লোথিং ট্যাগ দি স্যার, মানে ওইটার সাথে একটু মিল করে দেন।
স্যার কোনো সমস্যা নাই স্যার, বাকি তো মনে হয় পাবো স্যার। কই ওটা কই গেল কই? ডিজে কপি না করাটাই ভালো তো। হ্যাঁ একটু ইয়ে করে দেন। আচ্ছা পারবেন তো এখন বাকি কি ইমেজের ইয়ে করার? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।